sorry. Ma'u zamzam shifa'u suqumin wa tu'amu tu'amin. Zamzam pani hache shamastu roger potishedo abong khaddir calorie jutto acti pani ho. এই জমজম পানিটি আল্লাহর জান্নাত থেকে শিশিরের মতো কাবা ঘরের ছাদে পড়ছে এবং হাজরে আসওয়াদ হয়ে জমজম কূপের মধ্যে যখন পানিটি গড়ে পড়ছে তখন আওয়াজ হচ্ছে জম জম। এই জন্য এটার নাম হয়েছে জম জম। প্যারা নবী রসুল করিম সাল্লাম তিনি বলেছেন এটি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য জারি থাকবে। এই পৃথিবীর কোন সমুদ্র সাগর কারোর সাথে এর কোনো যোগাযোগ নেই, এই জমজমের যোগাযোগ হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাতের সাথে। জান্নাতের চারটি নহরের পানি একসাথে হয়ে এটি জমজম কূপে আসছে। এই পানিটি আমার উম্মতের জন্য একটি কাউসার। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আরেকটি তিনি কাউসার আমাকে তিনি দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। সেই কাউসারের মালিক আমি। এর চারটি কণা থাকবে, এই চারটি কণার মধ্যে একটিতে আমি থাকব, একটিতে থাকবে আলী, আর দুদিকে থাকবে আমার দুই নাতি হাসান আর হুসাইন। কাজী যারা আমার আলী মুর্তাদা মাওলা আলীকে যারা ভালোবাসবে না, হাসনাইন করিমাইনকে যারা ভালোবাসবে না, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রদি আল্লাহ তালু ইমাম হাসান রদি আল্লাহ তালুকে ভালোবাসবে না, কিয়ামতের ময়দানে তারা এই কাউসারের পাশে আসতে পারবে না। অতএব সম্মানিত শুধু যে ঘরে ওহী নাজিল হতো, যে ঘরে নূরের আলোয় আলোকিত হতো, যেটি বাইতুল ওয়াহী, যেটি বাইতুল নূর, আর সেই বাইতুল নূরে জন্মগ্রহণ করেছেন হযরত ইমাম হুসাইন রদি আল্লাহ তাআলা। নবীজি বারবার তিনি যাচ্ছিলেন নাতিকে কোলে নেবার জন্য, কিন্তু এই নাতিকে কোলে নিতে গিয়ে বিলম্ব হচ্ছে, নবী অস্থির হয়ে আছেন। হযরত উম্মে সালামা রদি আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, একটু থামেন, নাতি আসতেছে, একটু থামেন। খাতুনে জান্নাত সাইয়েদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, নবীর কোলে সাদা তুলার মধ্যে জড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেয়া হলো। নবী কোলে নিলেন, রহমতের কোলে যার অবস্থান, ওহির ঘরে যার জন্ম, নূরের ঘরে যার আগমন, সেই ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালুকে এই পৃথিবীর মানুষ, কোন মুসলমান যার মধ্যে সামান্যতম নবীর মহব্বত এবং ইমান আছে সে কি কখনো তার গলায় ছুরি দিতে পারে? কখনোই পারে না। যে ইমাম হুসাইন রদি আল্লাহ তালুর ভালোবাসা, ইমাম হাসান রদি আল্লাহ ভালোবাসা, এটাই হলো আমাদের ইমান। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে দিন তিনি কায়েম করেছেন সেই দিনেই দিন, শাহ হস্তে হুসাইন, পাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন, দিন পানা হস্তে হুসাইন, সরদাদ না দাদে দস্তে দরিয়াজীদ, হক্কাকে লা ইলাহা বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হস্তে হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জগতের মধ্যে তিনি তশরিফ এনেছেন,
আমার নবীজির কোলে লালিত হচ্ছিলেন, কিন্তু মায়ের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ নেই, খাবার নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক্সট্রিম প্রি ম্যাচুইট তিনি জন্ম নিয়েছেন, এখনো আরো কিছুদিন মায়ের গর্ভে থাকার কথা। জন্ম নেয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মায়ের বুকের দুধ পাচ্ছিলেন না, এই জন্য তার বাঁচা বড় ধায় হয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি মুখে দেওয়ার সাথে সাথে আর দুই দিন ইমাম হুসাইনের দুধের প্রয়োজন হতো না। فنبت لحم الحسين من لحم رسول الله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم وحسين مني وانا منه امر النبي حضرت امام حسين رضي الله تعالى عنه مخير مدد যখন তিনি শাহাদাত আঙ্গুলি যখন ধরতেন একদিন একটু মুহূর্ত নবীজির আঙ্গুল মোবারক চুষলে আর দুই দিনের খাবার প্রয়োজন হতো না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেড়ে উঠছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে তার খাবার চাবিয়ে পাখি যেমন ছোট্ট ছানাগুলোকে খানা খাওয়ায়, পাখি খানা খাওয়ালে যেমন ওই পাখি ছানা পাখিগুলোর সামনে আধার ধরলে যেমন হা করে উঠে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে নবীজি খাবার মুখ দিয়ে ধরে হা করে উঠে। ফকাবুরা হুসাইন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক এইভাবে তিনি বড় হচ্ছিলেন, যার দেহের মধ্যে আমার নবীর লাহম মোবারক, যার দেহের মধ্যে আমার নবীজির শাহাদাত আঙ্গুলির চষুনিতে এখানে বের হয়ে যাওয়া সেই রহমত গোটা দেহের মধ্যে ছড়িয়ে আছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় হলেন বাইতুল ওয়াহিদে 7টি বছর, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল তিনি দেখলেন 2 বছর 3 মাস, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল দেখলেন 10 বছর 6 মাস 3 দিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল দেখলেন 11 বছর 11 মাস 17 দিন। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক এমনি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালের এই সময় খোলাফায়ে রাশেদার এই সময়গুলোকে তিনি সচক্ষে দেখলেন, আর সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো বাতিলের কাছে, কোনো মদখোরের কাছে, কোনো ব্যভিচারীর কাছে ইসলামের এই বিশাল মুসলিম দাহানের খেলাফতের দায়িত্ব যাবে সেটা কোনোদিন তিনি মেনে নিতে পারেন না। যে কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কুফাবাসীদেরকে তিনি বলেছিলেন, আমি তোমাদের এখানে থাকার জন্য আসি নাই, আমি বাতিলের বিরুদ্ধে তোমাদেরকে মাথা উঁচু করার জন্য এসেছি, তোমরা আমাকে এনেছো আমি আসি নাই। আয় কুফাওয়ালু মুঝে মুসাফির না সমঝো, মে আয়া নহি হো বুলায়া গিয়া হো, এ কুফালু মুঝে মুসাফির না সমঝো, মে আয়া নহি হো বুলায়া গিয়া হো, কে মেহমান বানা কে
सताया गया हूँ कि मेहमा बन के सताया गया हूँ, मैं रोया नहीं हो रुलाया गया हूँ। नहीं जे अमी मुसाफिर आहले कुफा जेने चो, नहीं जे अमी मुसाफिर आहले कुफा जेने चो, निजे अमी आसी नाई तुम्रा आमाके आनाइछो, আমি নিজে আসি নাই তোমরা আমাকে আনাইছো, মেহমান করে তোমরা আমায় লাচার করেছো, আমি নিজে কাঁদি নাই তোমরা আমায় কাঁদাইছো। এই আহলে কুফা, আহলে কুফার কাছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় কোনো দাবি ছিল না। তারা বলেছিল আপনারা আসেন বাতিলের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, বাতিলের বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে, পাপিষ্টের বিরুদ্ধে আমরা পৃথিবীতে একটা বড় ধরনের আন্দোলন করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পদলেহী ছিলেন না, তিনি পদের জন্য পাগল ছিলেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে দক্ষিণ এশিয়ার এই কুফা, কে কুফাকে চিনত? কুফাবাসী হচ্ছে গাদ্দার, যাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। মদিনা মুনাওয়ারা থেকে দারুল খেলাফত, দারুল হুকুমত যিনি স্থানান্তর করে মুসলিম জাহানের রাজধানী কুফা এনে দিয়েছিলেন, কিন্তু কুফাবাসীরা তার সাথে ভালো ব্যবহার করে। এই গাদ্দার জাতি, তিনি তাদেরকে জানতেন। তারপরও তিনি এসেছিলেন একটি মাত্র কারণে, সেটা হলো যে একজন পাপিষ্ট, একজন মদখোরকে যেন কোনো ক্রমে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া না হয়। সম্মানিত শুধু কে এই ইমাম হুসাইন আর কে ইয়াজিদ, এই দুটোর পার্থক্য আজকে আমাদের জানতে হবে। একদল লামাজাবি, একজন পথভ্রষ্ট বিভ্রান্ত আহলে হাদিস, একদল এই ধরনের দুরাচার, তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তাকে এখন মসজিদের মিম্বারে বসে তার রাজতন্ত্রকে তারা হালাল করছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে। এরা আমাদের পোশাকে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ওখানে জায়গা দখল করে আছে, ওরা আমাদের মসজিদগুলোতে এসে ঢুকে পড়েছে, দেদারছে আমাদের মসজিদে তারা বক্তব্য দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সম্মান নিয়ে কথা নাই, তারা বলছে যে ইয়াজিদ কত বড় তাবি, বিখ্যাত সাহাবীর ছেলে। ইয়াজিদ হল পৃথিবীর মধ্যে একজন সবচেয়ে বড় দামি মুসলমান। ইয়াজিদ জানতই না যে কারবালায় কি ঘটেছে, ইয়াজিদের কোনো খবরই ছিল না। ইয়াজিদের পক্ষে দালালি করছে এই বাংলার মাটিতে এসে এই সমস্ত দালাল্লা, আজকে আমাদেরকে এই শাহাদাতে কারবালা মাহফিলকে বাঁচিয়ে রাখতে হবে। এটি শুধু জমিয়তুল ফালাহ নয়, বরং আমার বাইতুল মুকাররমাকে বাঁচিয়ে রাখতে হবে। এটি শুধুমাত্র 560টি মডেল মসজিদে নয়, বরং সারা বাংলার 3-3.5 লক্ষ মসজিদে সকল জায়গায় যেখানে মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, সবখানে এই শাহাদাতে ইমাম হুসাইন শহাদায় কারবালা মাহফিলকে বাঁচিয়ে রাখতে হবে। বাতিলদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। কাজী আমি ধন্যবাদ জানাব এখানে পিডি মহোদয়কে, ডাইরেক্টর যারা আছেন, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে যারা আছেন,
আমি গভর্নর আপনাদেরকে বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, এই মাহফিলটির ধারাবাহিকতা যেন ঠিক থাকে। ইসলামিক ফাউন্ডেশনে যদি কোথাও অনুমতি নিতে হয় আমি নিয়ে দিব, আমি নিয়ে দিব। সম্মানিত শ্রুতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি, ইসলামিক ফাউন্ডেশনের সাথে তিনি বাইতুল মোকাররম মসজিদকে যোগ করেছেন। এই জমিতুল ফালাহ মসজিদকে মুসল্লি পরিষদ থেকে এটিকে ইসলামিক ফাউন্ডেশনের কাছে ন্যস্ত করা হয়েছে। আন্দরকিল্লা মসজিদ যখন আরাকানিরা এই চিটাগাং চট্টগ্রামের উপরে দখলদারিত্ব বসায়, এখানে মগ এবং পর্তুগিজদের যখন লুণ্ঠনের জায়গায় পরিণত হয়, তখন শায়েস্তা খানের ছেলে উমেদ খান, এই বুজুর্গ উমেদ খান, তিনি এই চট্টগ্রামকে জয় করেন আরাকানিদের হাতে, হাত থেকে জয় করে। তখন সম্রাট আওরঙ্গজেবের রাজত্ব চলছিল। সম্রাট আওরঙ্গজেব, তার কাছে যখন খবর পৌঁছানো হলো যে চট্টগ্রাম এটা এমন একটি জায়গা, এই জায়গা দিয়ে সাহাবা ইকরাম চীনে যাতায়াত করতেন, আরব থেকে সাহাবা ইকরাম বণিক দল তারা এই সীতাগঞ্জ, এই চট্টগ্রাম হয়ে সিলেট হয়ে তারা চীনে যাতায়াত করতেন। অতএব এই জায়গাটি এখন মুসলমানের হাতে চলে এসেছে। তখন তিনি সম্রাট আওরঙ্গজেব এর নাম দেন ইসলামাবাদ। এই চট্টগ্রামের নাম ছিল কি? ইসলামাবাদ। সুবহানাল্লাহ। আমি ইতিহাস বলে যাই, এই মসজিদ কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদকে কেন্দ্র করে, মাননীয় প্রধানমন্ত্রী মসজিদকে কেন্দ্র করে ইসলামের প্রচার এবং প্রসারের ব্যবস্থা করেছেন। অতএব এখানে যদি শাহাদাতে কারবালার মাহফিল হয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনোদিন এটা বন্ধ করতে দিবেন না। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধি, সেই বুজুর্গ উমেদ খানের এই চট্টগ্রাম ইসলামাবাদের ঐতিহ্য এবং এর বিজয়টাকে ধরে রাখতে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আন্দরকিল্লা, যে কারণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের চারটি মসজিদ নিজেদের তদারকিতে রেখেছে। একটি হলো বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আর রাজশাহীর হেতেম খাঁ জামে মসজিদ। এই চারটি মসজিদ কাজী ইসলামের প্রচার এবং প্রসার এর মাধ্যমেই হবে। অতএব আমি এখানে যারা দায়িত্বে আছেন ইসলামিক ফাউন্ডেশনের তাদেরকে অনুরোধ করব, শাহাদাতে কারবালার পরিচালনা পর্ষদ যখনই আপনাদের কাছে অনুমতি নিতে আসবে তখন আপনারা বিষয়গুলোকে সহজভাবে দিয়ে দিবেন, কোনো কঠিন প্রসেসিং নেবেন না। এবং আজকের আমি জনাব ইদ্রিস সাহেবের বক্তব্যে আমি বুঝতে পারলাম যে তিনি এটা ওই ঢাকা পর্যন্ত পৌঁছতে দেন নাই, যে সুন্দর তিনি আয়োজন সুন্দর যেভাবে হয় সেভাবে তিনি বলছেন আপনারা করে নেন, এটাই কৌশল। যা হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম আজকের ঠিক আছে বুরহান সাহেব, বুরহান সাহেব হলে তো আপনি বঙ্গবন্ধুর সেই পূর্বপুরুষের আপনি একজন নামের মানুষ, বঙ্গবন্ধুর ঊর্ধ্বতন পুরুষ ইরাক থেকে এসেছেন যার নাম হলো শেখ আফজাল, যার ছেলে হলো শেখ জহিরউদ্দিন, যার পুত্র হলো জান মাহমুদ, তার পুত্র হলো শেখ বুরহানউদ্দিন, তার পুত্র হলেন শেখ একরাম, তার পুত্র হলেন শেখ আব্দুল হামিদ, তার পুত্র হলেন শেখ লুৎফুর রহমান, তার পুত্র হলেন শেখ মুজিবুর রহমান। কথা বুঝতে পারছি? সম্মানিত শুধু
কাজে সেই হিসাবে আপনি বাদ পড়েননি, ভালো কুজগুলো তো করবে। তবে ইদ্রিস সাহেব যে বাদ করেছে তা কিন্তু না। ইদ্রিস সাহেব এমন যাদের যার সম্পর্কে পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এসেছেন, ওরাফায়নাহু মাকানান আলিয়া, আমি নবী ইদ্রিসকে আমি মাকান মাকানে আলী দিয়েছি, জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছি। কাজে সেই হিসাবে সেই সুযোগটি সবসময় তিনি গ্রহণ করবেন বলে আমি আশাবাদী। যা হোক সম্মানিত শ্রোতা, যে কথাটি বলছি খুব সংক্ষিপ্ত সময়, আমাকে আবার ঢাকা ফিরতে হবে। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, এই দুটো বংশের পরিচয় না জানা পর্যন্ত শাহাদাতে কারবালাকে মূল্যায়ন করা যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে, তার পরিচয় কি? ইয়াজিদ এবং তার পরিচয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাদা এবং নানা, দাদি এবং নানি কারা? তার সদ্যবজন পিতা এবং ওই বংশের মহান ঊর্ধ্বতন ব্যক্তি কারা? আমরা যদি বিশ্লেষণে নিয়ে আসি, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما দুই সমুদ্র, এক হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা, ওই কাবা ঘরের চত্বর, কামাঘরের চত্বর, মাতাফ তোয়াফের জায়গা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার শ্রদ্ধাভাজন মা ফাতেমা বিনতে আসাদ, তিনি ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন। হযরতে আলী মায়ের গর্ভে কামাঘরের তোয়াফের জায়গা তিনি ঝাড়ু দিচ্ছিলেন। ওই মুহূর্তে কামাঘরের দরজা আগে গ্রাউন্ড ফ্লোরে ছিল মাটির সমান, দরজা আকস্মিক ভাবে যখন খুলে দেয়া হয়, তওয়াফকারীরা যখন কাবার ঘরে কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন, ঠিক ওই মুহূর্তে হযরতে ফাতেমা বিনতে আসাদ আলী রাদিয়াল্লাহু তাআলার মা ওই কাবার ভিতরে প্রবেশ করেছেন ঝাড়ু নিয়ে ভিতর পরিষ্কার করার জন্য। মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘর ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে কাবা ঘরের ভেতরে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়, আর ওই কাবা ঘরের ভেতরে হযরত আলী জন্মগ্রহণ করেন। শেরে খোদা হযরত আলীর জন্মস্থান কোথায়? কাবায়। সুবহানাল্লাহ, হ্যাঁ, জাফুল কাবা, কাবার ভিতরে তিনি জন্ম নিয়েছেন। কয়জন ভাগ্যবান নারী পুরুষ, ভাগ্যবতী নারী আর পুরুষ পৃথিবীর মধ্যে আছে যে কাবা ঘরে জন্ম নিয়েছে? সম্মানিত শ্রুতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী মুরতাদা, দার নাম আকাশের গায়ে লেখা আছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা, যার সম্পর্কে আমার নবী বলেন যে আমার আলীর সাথে দুশ্মনী করে সে আমার সাথে দুশ্মনী করবে। যে আলীকে নবী নিজের বাম পার্শ্ব পিছনে দাঁড় করিয়ে দিলেন, উম্মে সালামাকে বলে দিলেন, উম্মে সালামা, নবীর স্ত্রী উম্মে সালামা আমাদের আম্মা যান, তিনি বলেন উম্মে সালামা রে, তুমি আমার ফাতেমাকে ডাক দাও, দুই নাতি হাসান আর হুসাইনকে ডাক দাও। নবীজির ছোট্ট শিশু হাসান হুসাইন দুজনের একজনকে ডান উরুর উপরে আরেকজনকে ডান পরুর উপরে, হযরতে ফাতেমাকে ডান পাশে দাঁড় করিয়ে তিনি মাথার উপরে চাদর দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই ইত্রতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা আমার পাক পঞ্জতন, এরা আমার পরিবারের সদস্য,
অতএব মাসাল আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ, আমার আহলে বাইত আমার পাক পাঞ্জেতন, আমার হাসান হুসাইন আলী ফাতেমা আমি, এই পাক পাঞ্জেতন হলো হযরত নূহ নবীর নৌকার মতো। মাসাল আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ মান রাকিবাহ নাজা, যদি এতে কেউ সওয়ার হয়, এতে যদি উঠে কেউ, যদি এদেরকে মহব্বত করে, এদের সাথে ভালোবাসা যদি রাখে, তাহলে না যা তারা বেঁচে যাবে, তাদের নাজাদ হয়ে যাবে। এদের ভালোবাসা সম্পর্কে আমার নবী বলেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, মাম্মা তাআলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা তাইবা। আমার নবীজি বলেন, এই আলে মুহাম্মদ আহলে বাইত, আহলে বাইতকে যদি ভালোবেসে কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। ভাইরা আমার, সম্মানিত সুধি, আমার নবীজি সাল্লাম বলেন, মাম্মা তাআলা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা তাইবা, যদি কেউ এই পাক পঞ্জিনের ভালোবাসা নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নেয়, মারা যায়, তাহলে সে তওবাকারীর হিসাবে পৃথিবী থেকে বিদায় নিল, এই সার্টিফিকেটটাকে দেওয়া হবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বলতেন, জানলা আমার হাসান হুসাইন আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহুমা, আমি দুইজনকেই ভালোবাসি, ফা আহিব্বুহুমা তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো, ওমান আহাব্বুহুমা ফা আহিব্বুহুমা, যারা এই দুজনকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো। আমার নবীজি বলেন, ইন্নি তারিকুন ফিকুম আস-সাকালাইন, আমি দুটো ভারী জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, কিতাব আল্লাহি ওয়া ইত্রাতি, আল্লাহর কিতাব এবং আমার এই বংশধর আমার পরিবারের সদস্য। নবী করিম সাল্লাম যখন মাথার উপরে চাদর, আহলে কাসা চাদর দিয়ে যখন তিনি আল্লাহর কাছে বলছিলেন, হযরতে উম্মে সালামা তিনি এসে মাথা ঢুকাই দিয়েছেন, হযরতে উম্মে সালামা নবী স্ত্রী, তিনি বলছেন আমি আর থাকতে পারি নাই, ওই মুহূর্তে আমি নিজেই মাথা ঢুকাই দিলাম। আমার নবীজি আমাকে বের করে দিয়ে বললেন, তুমি বের হও, তুমি আমার স্ত্রী হয়ে থাকো, তোমার মর্যাদা অনেক বড়, ওয়াজওয়াজহু উম্মাহাতুহু, নবীর স্ত্রীগণের মর্যাদা হলো তারা উম্মতের মা, তুমি মা হইয়া থাকো, কিন্তু পাক পাঞ্জেতন এতে এর স্পেশালিটি আছে, আমি হাসান হুসাইন আমার আলী ফাতেমা আর আমি, এটা পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ। সম্মানিত সুধী ভাইরা আমার, এর উপরে সহি হাসান মিলে প্রায় ৪০টি হাদিস এসেছে, কতটি ৪০টি হাদিস এসেছে, এই ৪০টি হাদিসে ইমাম হাসান এবং হুসাইন তাদের ফজিলত, হযরত আলী মুর্তাদার ফজিলত, হযরত ফাতিমার ফজিলত, ওয়া ফাতিমাতু বিদঈ, হাসান এবং হুসাইন সম্পর্কে নবীজি বলছেন, ওয়াল হাসান ওয়া হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, এরা জান্নাতি যুবকদের সর্দার। তাহলে যাদেরকে নবী জান্নাতি যুবকদের সর্দার বললেন, যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহর কাছে আবেদন করলেন, যাদের ভালোবাসা এর উপরে ভিত্তি করে আমাদেরকে নবী ছেড়ে দিলেন, যে কঠিন দুটো জিনিস দিয়ে গেলাম, তোমরা ধরে রাখবে, এদেরকে ভালোবাসলে তোমরাও জান্নাতে যে চলে যাবে আল্লাহর ভালোবাসা পাবে। জিজ্ঞাসা করি ওই আহলে হাদিস, ওই সালাফিদের কাছে, তোমরা কি ইয়াজিদের সম্পর্কে একটা হাদিস দেখাতে পারবে? জোরে বলেন, একটা হাদিস দেখাতে পারবে ইয়াজিদের সম্পর্কে? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি উমাইয়া বংশের মধ্যে একটা দুষ্ট মানুষ জন্ম নিবে যার নাম হবে ইয়াজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমাইয়া বংশের
উমাইয়া বংশ ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করবে, এবং সেই বংশের মধ্যে একজন ব্যক্তি জন্ম নিবে, তার নাম কি? সম্মানিত সুধীর ভাইরা আমার, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বলার শখ কেন? তোমরা কোরআনের আয়াতকে কলঙ্কিত করেছো, রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এটা সাহাবায়ে কিরামের শানে আল্লাহ বলেছেন, এটা তাবেঈনদের শানে নয়, অন্য কোন ব্যক্তির শানে নয়, এটা কাদের? সাহাবায়ে কিরাম। ইয়াজিদ কি সাহাবী? না। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি সাহাবী? আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত সাহাবী। আগেই বলেছি বাইতুন নূর বাইতুল ওয়াহিদে জন্ম নিয়েছেন আমার নবীজির। তিনি বলেছেন কুল্লু বলতে আদমা ইউনসাবু ইলা আবিহি ইল্লা উলদ ফাতিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের পরিচয় হবে তার বাবাকে দিয়ে, আর ফাতেমার দুই সন্তানের পরিচয় হবে আমি রসুলকে দিয়ে। ফাতেমার দুই সন্তানের পরিচয় আমার রসুলকে দিয়ে হবে। বলুন দলিল, দলিল পবিত্র কোরআন মজিদের আয়াতে মুবাহালার মধ্যে রয়েছে, আয়াতে মুবাহালা। খ্রিস্টানরা যখন আমার নবীকে, ইহুদিরা যখন আমার নবীর সাথে চ্যালেঞ্জ করে বসল, আপনি যে সত্য নবী মানি না, নবী যে বলেন রে খ্রিস্টানরা আসো, আমি যদি সত্য নবী না হই চলো মাঠে যাই, তোমরা তোমাদের ছেলে, তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের স্ত্রী, তোমরা নিজেরা উপস্থিত হও, আমি আমার ছেলে, আমি আমার সন্তানদেরকে, আমি আমার স্ত্রীদেরকে, আমি আমাকে উপস্থিত করে যার যার সন্তানের মাথার উপরে হাত দিয়ে কিরা কারব, যে মৃত্যুক হবে তার উপরে আল্লাহর গজব আসবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, হে নবী, যদি এ সমস্ত ব্যক্তি আপনার কাছে আসে, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি দার, এরপরে যদি আসে তাহলে আপনি তাদেরকে বলেন, নাদু আবেনা আনা ওয়া আবেনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফালাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আমার নবীজি মদিনা মুনাওয়ারায় যখন চ্যালেঞ্জ করলেন নাসারা খ্রিস্টানদের সাথে, তিনি চ্যালেঞ্জ করে বসলেন, ডাকো তোমাদের সন্তানদেরকে, আমি আমার সন্তানদের ডাকবো, আবে না এবনুন, এবনুনের বহু বসন আবে না, বেনতুনের বহু বসন হচ্ছে বানাত, বেনতুন মানে কন্যা, তার বহু বসন কি বানাত, এখানে কোরআনের মধ্যে বানাত নাই, আছে কি এবনুন, এবনুনের বহু বসন কি আবে না, না দু আবে না, না ও আবে না, একু তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো, আমি আমাদের ছেলেদেরকে ডাকি। নবীর কাছে ছেলে বলতে গেলে এই দুজনেই ছিলেন, হাসান এবং হুসাইন, সুবহানাল্লাহ। বলে সম্মানিত সুধি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবাউল ইমান বানিয়েছেন, ইমানের মূল কেন্দ্রীয় বিন্দু বানিয়ে দিয়েছেন। একজন আরবি নবীর কাছে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা, তিনি বর্ণনা করেন রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা তিনি বর্ণনা করেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে একজন গ্রামীণ আরবি নবীর কাছে এসে বলছে, হে নবী আমাকে কালেমা পড়ান। নবীজি তাকে কালেমা পড়ালেন। আরাবিয়ান আরবি মানুষটা বলছে, তাহলে কিছু বিনিময় দেই, কিছু নেন? নবীজি বলছেন, না এর বিনিময় কিছু নয়। তাহলে বিনিময় কি? তখন আয়াত নাযিল হলো, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. হে নবী বলে দেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না,
ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় দেওয়ার মালিক কে? আল্লাহ। তোমাদের কাছে আমি দিন প্রচার করার জন্য এসেছি, তোমাদের কাছে ধর্ম প্রচারক হিসাবে এসেছি, সত্যের সন্ধানদাতা হিসাবে এসেছি। শুনে নাও, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, পারিতোষিক চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। একটা জিনিস শুধু তোমাদের কাছে চাইব, আর সেটি হলো আমার আহলে বাইত, আমার পরিবার বর্গ, আমার পাক পঞ্জতনকে তোমরা ভালোবাসবে। তাহলে পাক পঞ্জতন ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, সমস্ত তাফসীরের মধ্যে ফিল কুরবা। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাল কুরবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলী ওয়া হাসান ওয়া হুসাইন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া হাসান ওয়া হুসাইন। তাহলে হাসান এবং হুসাইন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় তিনি ঘরে আহলে কুরবা। তা আহলে কুরবা, আহলে বাইত নবীজি যাকে ঘোষণা করেছেন, আর আহলে বাইত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, যেটা আজকের আমাদের ইশার নামাজের তেলাওয়াতের মধ্যে তেলাওয়াত করা হয়েছে। কি চমৎকার! ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা কালিমা হাসার, ইন্নামা দ্বারা আমার আল্লাহ বলে দেন, আর কোনো কিছু নাই, বিকল্প কিছু নাই, একমাত্র এটাই কথা। ইন্নামা মানে এককভাবে, চূড়ান্ত কথা, চূড়ান্ত ঘোষণা। ইউরিদুল্লাহু আইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত তোমাদের থেকে যা কিছু আছে অশালীন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিতে চান এবং তোমাদেরকে মহা পবিত্র করতে চান। তাহলে যাদের জীবন পবিত্র করার ব্যাপারে আল্লাহ নিজেই ভূমিকা পালন করছেন, যাদেরকে মহব্বত করার জন্য আমার নবী নিজেই মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করার জন্য আবেদন করলেন, উম্মতকে মহব্বত করার দায়িত্ব দিলেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা, তার শান, আর ইয়াজিদের শান কি এক হতে পারে? আমি সংক্ষিপ্ত ভাবে আসতেছি, যেহেতু সময়ের ব্যাপার আছে, তারপর আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত শরীফ ভাইরা আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নানা, আমার নবীজি, নানি হযরতে খাদিজাতুল সুবহানাল্লাহ, আমার নবীজি বলছেন, আফজালু নিসাইল জান্নাহ আরবাতুন, জগতের মধ্যে চারজন নারী হচ্ছে জান্নাতি, জান্নাতের সর্বোচ্চ সম্মানী নারী কয়জন? চারজন। তার মধ্যে নবীজি বলছেন, ওয়া আউয়ালুহা খাদিজা, ওয়া ফাতিমা, ওয়া মারিয়াম বিনতে ইমরান, ওয়া আসিয়া। সম্মানিত সুধী ভাই নামের, আমার নবীজি হযরত খাদিজাকে বললেন, খাদিজা হচ্ছে জান্নাতি নারীদের মধ্যে সর্বসম্মানী নারী, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নানি হচ্ছে সম্মানীয় নারী, জান্নাতি নারী, মা হচ্ছে সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারনী। এর সাথে একটু মিলাই দিই ইয়াজিদকে, তাহলে ইয়াজিদকে বুঝলে আপনি মান নির্ণয় করতে পারবেন। তাহলে ওরা যারা আজকে মিম্বারে কথা বলছে, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওদেরকে ধার ধরে নামাই দিতে হবে, ওদের ওই মিম্বারে বক্তব্য দিতে দেওয়া যাবে না, ওই মিম্বারে তাদেরকে আমরা বক্তব্য দিতে দিব না। আহলে বাইতের সম্মান নষ্ট করলে সে বেঈমান হয়ে যায়। আয়াতে মুআদ্দা, আয়াতে মুবাহানা, আয়াতে তাতহীর যাদের সম্মানে নাজিল হয়েছে, নবী যাদেরকে ভালোবাসতে বলেছেন, নবী যাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করেছেন সেই ময়দানে, খ্রিস্টানরা বলছে আমাদের তিন দিন সময় দেন, আমরা আমাদের পাদ্রীদের সাথে বুঝি, আমাদের ফাদারদের সাথে বুঝি, আমাদের পাপ্পা আমাদের পোপদের সাথে বুঝি। নবীজি বলছেন, এত সময় কেন? তোমরা আমাকে এখন অস্বীকার করেছো, এখনই চলো, আমি এখন রেডি, রাইট নাও আই এম রেডি, আমি প্রস্তুত আছি,
ওরা বলছে আমাদেরকে তিন দিন সময় দেয়। খ্রিস্টানরা ওদের পাদ্রি পোপের কাছে গিয়ে বলে, ফাদার, মোহাম্মদ সাল্লাম তো চ্যালেঞ্জ করে বসেছেন ময়দানে আমাদের সন্তান স্ত্রী সবাইকে নিয়ে যেতে, উনিও আসবেন, মাথায় হাত দিয়ে কিরা পছন্দ হবে, যে মিথ্যুক হবে তার উপর আল্লাহ লানত পড়বে, আমরা যাবো কিনা। ফাদাররা বলছে যাইও না, খবরদার যাইও না, যদি যাও তাহলে হযরত দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় যেমন বানর হয়ে গেছে ঠিক এমনি করে তোমরাও নির্বংশ হয়ে যাবে, তোমাদের কোন স্ত্রীর গর্ভে আর কোন সন্তান আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাজরিন, এর আগে তো আমরা এসেছিলাম, তখন ছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তব্য, তখন মজলিশ ছিল অনেক বড়, ইনশাআল্লাহ, এবং সেখানে এই যে সুফি সাহেব এই কিছু হাত দিয়ে আগাম পকেটের মধ্যে ঢুকাই দিত, হায় হায় সখি, কত বড় দানবীর, কত বড় দানবীর, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দান করুন, আমিন, আমিন। ভালো মানুষ এখনো পৃথিবীর মধ্যে আছে, এ কারণে আজকে আমি আপনাদের কাছে কিছু পরিচয় তুলে ধরছি যাতে মাথাটা খালি হয়ে যাবে, যে ওরা কি বলে, এই পাগলগুলো কি বলে, এদের মাথা ঠিক নাই, ওরা ইয়াজিদকে পবিত্র করতে করতে আমরা পাহারাদার, উম্মতের মুহাম্মদি আমরা পাহারাদার, ইয়াজিদের দালালি করে যারা এদের শহরদেরকে জান্নাতে ঢুকতে দিত না, কারণ হচ্ছে একটাই, যে ইয়াজিদকে তারা জান্নাতে ঢুকাতে গিয়ে সেখানে তারা বুখারী শরীফের হাদিস মিথ্যা হাদিস তৈরি করেছে, তারা বলেছে মানুষ তারকা ফি খুসুমাতিল উস্তুম তুরিয়া মাগফুরুল্লাহ, মাগফুরুল্লাহ, যে ব্যক্তি কনস্টান্টিনোপলে ইস্তাম্বুলের এই কনস্টান্টিনোপল মানে ইস্তাম্বুলের যুদ্ধে যে ব্যক্তি অংশগ্রহণ করেছে মাগফুরুল্লাহ, সে পুরা মাপ পেয়ে গেছে, তার কোনো গুনাহ নাই। তারা বলতে চায় যে ইয়াজিদ এই কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেছে, অতএব সে পুরা জান্নাতি। আমরা বলেছি যে তোমাদের বাপের ক্ষমতা নাই প্রমাণ করতে যে ইয়াজিদ কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপলে গেছে, সেখানে গিয়ে সে নবী করিম সাল্লামের সেই হাদিস তারা বলে সহি বুখারীর মধ্যে এসেছে, আউয়ালু জাইশিন ইয়াকজুনাল বাহরা আও জাবু হাদিসের মধ্যে আসছে, আমি বলে দিচ্ছি মনে রাখবেন, ধোকা দিবে তারা, ওদের অস্ত্রটা যদি জানা থাকে যে কতটুকু ধার আছে, যদি দেখেন যে না ওটা কিছু না ওটা প্লাস্টিকের ছুরি, কথা ঘটনা, যদি আপনি বুঝতে পারেন যে এটা একটা প্লাস্টিক, এটা কিছু না, এটা একটা ভোতা ছুরি, তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে আর শক্তি এসে যাবে বেশি। এরা আজকে ভোতা ছুরিগুলো দিয়ে আমাদের উপর আঘাত করছে, অথচ আমরা চুপ করে বসে আছি, আমরা কিছু বলি না। কাজী শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি আমার সেই মহান ব্যক্তি আল্লামা হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, মদিনা মুনাওয়ারে একসাথে হজের সফরে বহুবার দেখা হয়েছে, আর সেই সফরে তিনি বলছেন যে শাহাদাতে কারবালা আমি মাহফিল করে আপনাকে আসতে হবে, মদিনায় বসে তিনি আমার হাতে হাত রেখে তিনি ওয়াদা নিয়েছেন। আমি চ্যানেল আইতে তাকে নিয়ে যখন অনুষ্ঠান করি, আমি তখন তার পদ পদবী তার মান মর্যাদাকে যখন তুলে ধরি, পরের অনুষ্ঠানে এসে তিনি বলছেন যে আপনি আমাকে কি বলছেন এত কিছু, যে আমার ঘরের থেকে বলছে যে লোকটা আপনাকে এত ভালোবাসে,
ভালো না বসলে তো এত কথা মনে রাখার কথা না। সম্মানিত শ্রোতা, আজকের 36তম শারদাবে তার বার্ষিকী পালিত হচ্ছে। 36 বছর, এখানে অনেক যুবকের বয়স এখনো হয় নাই, অনেক যুবকের বয়স 36 বছর হয় নাই। কাজী যুবক, তোমাদের সামনে আরো 36 বছর পার করতে হবে তোমাদেরকে। শাহাদাতে কারবালা শুধু এই জমিয়তুল ফালাহ মসজিদের ভিতরে ঢুকিয়ে রাখা যাবে না, এটাকে ছড়িয়ে দিতে হবে। আমি এর উপরে 650 পৃষ্ঠার বই লিখেছি, শাহাদাতে ইমাম হুসাইন এবং শাহাদায় কারবালা, 650 পৃষ্ঠার উপরে বই লিখেছি। এই বই আমি আপনাদেরকে দিয়ে দিব। এরা কোথায় কোথায় বেদাত বলে, আমি গত পরশু বেদাতের অপব্যাখ্যা নামে 350 পৃষ্ঠার একটি বই আমি লেখা শেষ করেছি। আপনার বইটি পেলে আপনি বুঝতে পারবেন যে বেদাত কাকে বলে। ওরা যারা যেটাকে বেদাত বলছে, এটা বেদাত, আসলে বেদাত না। যদি এটা বেদাতেই হয়, তাহলে কুরবানির চামড়াটা না, এটা মহাবেদাত। এটা নাই কোনো কেতাবে, নাই নবীর যুগে কেউ সাহাবি সহ নবী সহ কেউ যে কুরবানির চামড়াটা নেন কথা বলেন না। আরো বহু কথা আছে, আমার ওই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন কি করব। আমি হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর, আল্লাহ আমাকে যত দিন বেঁচে রাখবেন আমি যেন সুন্নিয়াতের পক্ষে এই বাংলার জমিনে শহীদ নুরুল ইসলাম ফারুকী যে ভূমিকা রেখে গেছে, আমি যেন এই বাংলার মাটিতে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি যেন এই সুন্নিয়াদের খেদমত করে যেতে পারি, আমার জন্য দোয়া করুন। ওরা আজ পর্যন্ত আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, এই যে আমি চ্যালেঞ্জ করছি। আমি ওদের বাপের কোনো ক্ষমতা নেই যে হাদিস সম্বন্ধে একটা হাদিস আর ইমাম হুসাইন সম্পর্কে আমি 40টা হাদিস সামনে উপস্থিত করতে পারব। কার কথা দিয়ে কোথায় তোমরা দলিল দাও, হিসাব আছে? উম্মে হারাম বিনতে মিলহান, উনি হলেন হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। উবাদা ইবনে সামিতকে আমি তো একজন মুহাদ্দিস মানুষ, আমি তো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এখন না মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গভর্নর বানিয়ে দিয়েছেন, অনেক ওনার প্রতি আমার কৃতজ্ঞতা, ওনার সানুগ্রহে আমি আজকে গভর্নর। কিন্তু মূলত তো কোরআন হাদিস পড়া একটা মানুষ আমি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার বুখারীতে 7 থেকে 8 পৃষ্ঠার মধ্যে তার নাম এসছে। উবাদা ইবনে সামিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যে 6 জন রাজা বাদশার কাছে দাওয়াতের চিঠি দিয়েছিলেন, তার মধ্যে একটি চিঠি নিয়ে গিয়েছিলেন হযরত উবাদা ইবনে সামিত পারস্য সম্রাট মিশর সম্রাট মুখাওকাসের কাছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিরাট উঁচা লম্বা এবং কালা মানুষ, একেবারে কালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতি করতে দিয়েছিলেন, যাতে করে ওই সাদা মানুষগুলো যেন ওই কথা না বলে যে না কালার পিছনে নামাজ পড়া যাবে না। মকাওকাসের কাছে যখন নেওয়া হয় তাকে, তখন সন্ধি চুক্তি হচ্ছে যে মকাওকাস আমার নবী সাল্লামকে হযরত মারিয়া কিপ্তিয়া, যার গর্ভে নবীর ছেলে ইব্রাহিম জন্ম নিয়েছেন, এই মকাওকাস সন্ধি চুক্তি করতে গিয়ে বলছে যে এই কালা মানুষটার সাথে সন্ধি করব না, তোমরা একজন একটা হোয়াইট কালারের একটা সাদা মানুষ পাঠাই দাও। তখন নবীর সাহাবীগণ বলছেন না, নবীজি বলছেন ইত্তাবিউল আমিরা ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, তোমরা তোমাদের আমিরের অনুসরণ করবে যদিও সে কালো হয়, কাজেই তার সাথে যদি না করো তো আছে সুরি, তোমার সাথে তরবারি দিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই উপাদায় ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হলেন হযরতে উম্মে হারাম বিনতে মিলহান, যার নাম সহিহ বুখারীতে আছে। আপনি কি বুঝতে পারতেছেন? আপনি দলিল না জানলে তো খালি হু হু করে উঠলে হবে না, আপনাকে চিনতে হবে যে ওদের কাছে প্লাস্টিকের ছুরি না অরিজিনাল প্লাস্টিকের ছুরি, কথা বুঝতে পারছেন? ওদের কাছে কোনো অস্ত্র নাই, ওরা নিজেরা হাদিস বানায়, এই জন্য ওরা নাম রাখছে আল হাদিস, কথা বুঝতে পারছেন? এই জন্য নাম রাখছে কি আল হাদিস, ওরা হাদিস বানায়, এখানে হাদিস বানিয়ে ফেলছে মানিস তারাকা ফিল গুজওয়াতিল কুস্তুন তুনিয়া মাগফুরুল্লাহ,
এটা নবীজির কোন হাদিস পৃথিবীর মধ্যে কোন কেতাবে নাই, কোথাও নাই, কোন জায়গায় নেই। যদি থাকে তাহলে এই মুহূর্ত থেকে চ্যালেঞ্জ করলাম, তোমাদের গোলামি আমি করব যদি দেখাইতে পারো। অসম্ভব, পারবে না। উম্মে হারাম বিনতে মিলহানের ঘরে আমার নবী মেহমান হলেন, আমার নবী তার ঘরে মেহমান হওয়ার সাথে সাথে উম্মে হারাম বিনতে মিলহান তিনি বলছেন, আমার যতটুকু ঘরে ছিল খাবার আমি নবীকে আপ্যায়ন করলাম, প্রিয় নবীকে আমি মেহমানদারি করলাম, এত বড় মেহমান আমি আর কোথায় পাবো, নবীর চেয়ে বড় মেহমান জগতে আর কে আছে। এরপরে আমি নবীজির মাথায় তেল দিয়ে একটু করে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে আছড়িয়ে আছড়িয়ে নবীজির ঘুম পাড়াই দিলাম। নবীজি ঘুম থেকে কিছু পরেই তিনি হাসতে হাসতে জেগে উঠলেন। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর হাসলেন যে ঘুম থেকে, নবীজি বললেন বিনতি মিলহান উম্মে হারাম আমি এইমাত্র স্বপ্নে দেখলাম আউয়ালু জাইশিন ইয়াকজুনাল বাহরা আউজাবু, প্রথম দল সমুদ্র পথে যাত্রা করে অভিযান করে যারা অংশগ্রহণ করবে, আউজাবু তারা জান্নাতকে নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে। আউজাবু মানে নিজের উপরে জান্নাতকে কি করে নিয়েছে, ওয়াজিব করে নিয়েছে, তারা জান্নাতি। হযরতে উম্মে হারাম বলছেন হুজুর আমি কি এই দলের মধ্যে আছি, নবীজি বলেন হ্যাঁ তুমি এই দলের মধ্যে আছো। সুবহানাল্লাহ, দেখছেন জান্নাত, নবীকে ভালোবাসলে জান্নাত কত সস্তা। নবীর আওলাদ নবীর আহলে বাইতকে ভালোবাসলে জান্নাত কত সস্তা। সম্মানিত সুধী হযরতে উম্মে হারাম বলেন নবীজি আমি কি ওই দলে থাকবো, কাহা থাকবে, বেশ ভালো কথা। তারপরে নবী আবার ঘুমায় পড়লেন, হযরতে উম্মে হারাম বলেন আমি নবীর মাথায় আরেকটু আস্তে করে আঙ্গুলগুলো চুলের ফাঁকে ফাঁকে নাড়াই দিলাম, নবীজি ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ, নবীজি ঘুম থেকে আবার হাসতে হাসতে উঠলেন। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাকা, নবী কোন জিনিসটা আপনাকে হাসালো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাত্র আমি একটি স্বপ্নে দেখলাম, রাইতু ফিল মানামি আনিফা, আমি স্বপ্নে এই মাত্র দেখলাম আউয়ালু জাইশিন ইয়াকজুন ফি মদিনাতি কাইসারা মাগফুরুন লাহুম, প্রথম দল, প্রথম যে দলটি সিজারের দেশ, হেরাক্লিয়াতের দেশ, রোমান সম্রাটের দেশ, কাইসারের দেশ, বাইজেন্টাইন, প্রথম যে ব্যক্তি সেখানে যুদ্ধ পরিচালনা করবে, আউয়ালু জাইশিন ইয়াকজুনা ফি মদিনাতি কাইসারা, কাইসার মানে রোমান সম্রাট, হেরাক্লিয়াস কাইসার মানে সিজার, কাইসার মানে বাইজেন্টাইন। তো বাইজেন্টাইন এই কাইসারের দেশে সর্বপ্রথম যে দলটি সেখানে অভিযান চালাবে মাগফুরুল্লাহ তারা সবাই মাপ পেয়ে যাবে। হযরতে উম্মে হারাম বিনতে মিলহান উনি বলছেন নবী আমি কি এই দলে আছি, নবীজি বলছেন না তুমি ওই দলে নাই। সুবহানাল্লাহ বলেন তাহলে স্বপ্ন হলো কয়টা, এটা কথা বলতে হবে, স্বপ্ন হলো কয়টা, স্বপ্ন হলো দুটা। প্রথম স্বপ্নের মধ্যে তিনি বলছেন যে প্রথম দলটি যে সমুদ্র পথে অভিযান পরিচালনা করবে শত্রুদের বিরুদ্ধে, সেখানে নবীজি কাইসারের কথা বলেন নাই, সেখানে বাইজেন্টাইনের কথা বলেন নাই, সিজারের কথা বলেন নাই, আউয়ালু জাইশিন ইয়াকজুনা ফিল বাহর আউজাবু, সমুদ্র পথে যদি অভিযান চালায় তাহলে এটাও কিন্তু সিজারের দেশ, কিন্তু সেই অভিযানটা হবে সমুদ্র পথে। হযরতে উম্মে হারাম তিনি বলছেন আমি আসি, নবী বলেন কি আসো, তুমি এর ভিতরে কি আসো। এটা হয়েছে 42 হিজরি সালে, 42 হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের দুটো কাল, 20 বছর তিনি ছিলেন প্রাদেশিক গভর্নর আর 20 বছর তিনি জোর করে খলিফা ছিলেন, কথা কর না, তিনি জোর করে কি ছিলেন খলিফা। আপনারা সকলেই জানেন মুসলিম জাহানের খলিফা কয়জন হবে, একজন। এদিকে ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওদিকে
আমির মুয়াবিয়া, তিনি সেখানে খলিফা, মুসলিম জাহানের খলিফা হবে কয়জন? একজন। সম্মানিত সুদী হযরতে উম্মে হারাম বিনতে মেলহান তিনি বলছেন যে আমার স্বামীর সাথে আমির মুয়াবিয়ার নেতৃত্বে ওই সমুদ্র অভিযানে গিয়েছিলাম, কাইসার বাইজেন্টাইন ওই দেশে গিয়েছিলাম। যাওয়ার পরে সেই যুদ্ধে অংশগ্রহণ করার পরে আমি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছি এবং পড়ার পরে এই হযরতে উবাদা ইবনে সামিতের স্ত্রী এই উম্মে হারাম সেখানেই তিনি মারা যান। নবী যে বলছেন যে দ্বিতীয়টাতে তুমি যাইতে পারবা না, প্রথমটাতে তুমি যাবে, আর দ্বিতীয়টা সম্পর্কে বলা হয়েছে আউওয়ালু জাইশিন ইয়াগজুনা ফি মদিনাতি কাইসারা মাগফুরুন লাহুম, যে দলটা সিজারের দেশে অভিযান পরিচালনা করবে তারা সবাই আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিবেন, মাফ করে দিবেন। উম্মে হারাম বলছেন নবী আমি এটাতে আসি, না তুমি ওইটাতে নাই। তাহলে প্রথমটাতে নবী যা বলছেন যে প্রথমটাতে আছো তার মানে প্রথমটার পরে শেষ, উনি আর এরপরে বাঁচেন নাই। ওই অংশগ্রহণ করার পরে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। এখনো কিরিত সমুদ্রের পারে তার মাজার আছে। এখন এই দ্বিতীয় যে অংশটা আউওয়ালু জাইশিন ইয়াগজুনা ফি মদিনাতি কাইসারা মাগফুরুন লাহুম, নবীজির যে দ্বিতীয় স্বপ্নটা যেখানে উম্মে হারাম যাবেন না, এইটার সাথে যোগ করে বলছে যে এই দলের মধ্যে ইয়াজিদ ছিল, ইয়াজিদ ছিল নেতা, ইয়াজিদ ছিল কমান্ডার, নাউজুবিল্লাহি মিন যালিক, ইয়াজিদ কমান্ডার ছিল না। তার কারণ ইয়াজিদ জন্ম নিয়েছে 26 হিজরি সনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জন্ম নিয়েছেন 4 শাবান 4 হিজরি সনে, তো 4 হিজরি সনে তিনি জন্ম নিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার থেকে 22 বছরে বড়, কথা বল না 22 বছরে কি বড়। যখন এই ইয়াজিদ তার বয়স মাত্র 16 বছর অথবা 14 বছর, এই বয়সের মধ্যে সে অংশগ্রহণ করেছে, এই আহলে হাদিসরা বলছে যে এরা ইয়াজিদ ওই প্রথম দলের মধ্যে ছিল, অথচ হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে আরো 7 বার 8 বার যুদ্ধ পরিচালনা করা হয়েছে। কয়বার? 8 বার, 43, 44, 46, 47, 48, 49, 50, এই 7 বার অভিযান করা হয়েছে। বারবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু ইয়াজিদকে বলছে যাও তুমি, কয় আমি যাব না। শেষ পর্যন্ত 51 হিজরিতে যখন তাকে বাধ্য করে পাঠানো হচ্ছে, এই পাঠাবার সময় তখন সে ইবনে কাসির বলছেন যে ওই মুহূর্তে সে তার বাবাকে বলল, আমির মুয়াবিয়াকে বলল যে আমি অসুস্থ, আমি এখন উঠতে পারছি না, আমার গায়ে খুব ব্যথা, আমি যাব না। সে যায় নাই। ওই যুদ্ধের মধ্যে কঠিনভাবে যারা এই যোদ্ধা ছিলেন তারা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের পুরিসি তাদের মধ্যে কালাজ্বর হয়েছিল, কালাজ্বরের কারণে এই ইস্তাম্বুলের মধ্যে জয় করতে করতে তারা ইস্তাম্বুলে চলে এসছেন এবং ইস্তাম্বুলে আসার পরে সেখানে এই কালাজ্বরে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সেখানে তিনি শহীদ হয়ে যান, সেখানে তিনি মারা যান। এই জন্য ইস্তাম্বুলে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে দাফন করা হয়। কথা কি বুঝতে পারছেন? খুব সংক্ষিপ্ত ভাবে বলে মূল কথাটা আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হলো এই খবরটা ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছলো সিরিয়ায়। সিরিয়ায় যখন ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছলো তখন সেই ইয়াজিদ একটা কবিতা আবৃত্তি করলো। কি আবৃত্তি করছে? আমি কবিতাটা শোনাবো, শোনাবো। কবিতাটা হলো মা ইন লাকাত বিল ফরদা গুনা মিন হুম্মা ওয়া মুমিন ইজ্জত তাকাতু আলা আনমাতিন মুরতাফিকা বিদাইর মুররানা এমবি উম্ম কুলসু। তার মানে সে বলা শুরু করলো এসেছে মহাবিপদ ফরদা গুনায়, এসেছে মহাবিপদ ফরদা গুনায়, রোগে কাতর ক্ষুধিত সেনারা, বাহ আমি তো ভালো আছি,
বাহ আমি তো ভালো আছি, আমার অন্তর সাধে ভরা, মাথা উঁচু করে তাকিয়ায় আমি আরাম করছি, উম্মে কুলসুমের কোলে হয়ে মাতোয়ারা। তার মানে মা ইল্লাকাত আল জুমু, সে বলছে যে আমি সেখানে আমার সৈন্যরা বিপদের মধ্যে আছে, বিপদের মধ্যে পুরুষী রোগ কালা জ্বরে মানুষগুলো মারা যাচ্ছে, যুদ্ধ করতে করতে কনস্টান্টিনোপল পর্যন্ত তারা আসছে, কিন্তু এখানে এই ইয়াজিদ আসে নাই। সে বলছে যে কত চমৎকার, বাহ আমি তো ভালো আছি, অন্তর আমার সাধে ভরা। তার মানে বিদায়ে মুররামা ইন্দি উম্ম কুলসুম উচ্চু তাকিয়ায় ইজাত তাকাতু আলাল আনমাতে মুরতফিকান, আমি লম্বা উঁচু বালিশের উপরে গেদ্দার উপরে হেলান দিয়ে উম্মে কুলসুমের কোলে মাতোয়ারা হয়ে আছি। সে আনন্দ করছে আরেকজন নারী নিয়ে, মহিলা নিয়ে, সে যুদ্ধে যায় নাই। আর এই বেঈমানটাকে হালাল করতেছে, এর রাজতন্ত্র হালাল করতেছে এই আহলে হাদিসরা, সে যায় নাই। এই খবর যখন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছলো যে সে কবিতা বানিয়েছে, কবিতা আবৃত্তি করছে, সৈন্যরা মরতেছে আর সে উম্মে কুলসুমের কোলে আছে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না আর ছাড়া যাবে না, তাকে বাধ্য করব, যেতেই হবে। সাথে 52 হিজরিতে সে সেখানে গেছে, কনস্টান্টিনোপলে 52 হিজরিতে সেখানে গেছে, অথচ এর আগে আরো 8-9টা অভিযান পূর্ণভাবে পরিচালিত হয়েছে। নবীজি বলছেন আউয়ালু জাইশিন ইয়াকজুন ফি মদিনাতি কাইসারা মাগফুরুন লাহুম, প্রথম যে দলটি গেছে সেই দলটি জান্নাতে যাবে, এর পরের গুলো সম্পর্কে নবী বলেন না। তাতে কি ইয়াজিদ আছে? হ্যাঁ, উঁচু করে বলেন ইয়াজিদ কি আছে? ইয়াজিদ নাই। তাহলে ইয়াজিদ নাই, তাহলে ওই হাদিস দিয়ে যদি আপনারা কেউ হাইকোর্ট দেখাইতে চায় তাহলে বলবেন বেটা প্লাস্টিকের ছুরি নিয়ে আসছো, হ্যাঁ তোমার হাতে কিছু নেই। খবরদার, বুখারী শরীফ আমরা পড়ি, বুখারী শরীফ আমরা পড়াই, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে রাজতন্ত্রকে তোমরা হালাল করার চেষ্টা করছো। অতএব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছে গেল, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে চিঠি মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা যে তাড়াতাড়ি বায়াত করাও, চারজন ব্যক্তি খুব বাধা, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবি বকর, এই চারজন ব্যক্তিকে তুমি বসে যদি আনতে পারো তাহলে তোমার সব ঠিক হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নেওয়া হলো ওয়ালিদ ইবনে উকবা গভর্নর তার নিজের কাছে, উনি চতুর্পাশে লোক রেডি করে আসছে যে যদি আমি জোরে কথাবার্তা বলি তাহলে তোমরা অ্যাটাক করে ফেলবে, যে আমার উপর আক্রমণ শুরু হয়ে গেছে, তোমরা ছাড়বে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে গেলাম, ওয়ালিদ ইবনে উকবার কাছে যাওয়ার পরে দেখি ওখানে মারওয়ান বসা, কে বসা? মারওয়ান, এটা আরেকটা বেঈমান, আরেক বেঈমান, এটা একটা জাতীয় বেঈমান মারওয়ান, মারওয়ান সেখানে বসা। আপনাকে ইতিহাসগুলো বলে যাচ্ছি, কেউ সহজে আপনাকে বলবে না। মারওয়ান বসা, আমাকে প্রস্তাব করা হলো যে আমির মুয়াবিয়া মারা গেছেন, উনি এখন বেঁচে নাই, ইয়াজিদের কাছে বায়াত দিতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলছে অসম্ভব, মদখরের হাতে কোনদিন ওই ব্যক্তি শপথ নিতে পারে না, বায়াত নিতে পারে না, যে নবীর ঘরে জন্ম নিয়েছে, নবীর আদর্শে বড় হয়েছে, খোলাফায়ে রাশেদার আদর্শে যে বড় হয়েছে, সে কোনদিন এই দুষ্ট দুরাচারের হাতে বায়াত হতে পারে না। মারওয়ান বলল ওয়ালিদ ইবনে উকবা গভর্নরকে যেকে কতল করে দেন, ইমাম হুসাইনকে কতল করে দেন। ইমাম হুসাইন তার উপরে রান্না চক্ষু দেখে বের হলেন, কতল ওয়ালিদ ইবনে উকবা মারওয়ানকে বলছে তুমি একটা দুষ্ট দুরাচার, এত বড় একজন ইমাম, নবীর দৌহিত্র, প্রিয় নবী সাল্লাম যাকে ভালোবাসতে বলেছেন আর তাকে মেরে ফেলবো, তুমি তাকে কতল করার নির্দেশ দিলে, তুমি বের হয়ে যাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তুমি বের হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন বড় চালাক, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তুমি উনি খবর টের পেয়ে মদিনায় ওই রাতেই উনি চলে গেলেন। হযরত ইমাম হুসাইন তিনি বলেন এখানে আর থাকা যাবে না, উনিও চলে গেলেন কোথায়? মক্কায়। মক্কায় যাওয়ার পরে এখন বারবার ইবনে আকিলের চিঠি,
আর সেই চিঠির কারণে সব মানুষ যায় আরাফাতের ময়দানে হজ করতে, সব মানুষ যাচ্ছে মিনায় ওকুফে মিনা করার জন্যে। আর ইমাম হুসাইন আসতেছেন এদিকে, কেন? উনি তো আরো হজ করেছেন, এই হজ তো তার উপরে ফরজ ছিল না। অতএব যারা বলে যে ইমাম হুসাইন হজ ছেড়ে দিয়ে তিনি কুফায় গেলেন কেন, আরে না, তার উপরে হজ ফরজ ছিল না, তার জন্য মুসলিম জাহানকে রক্ষা করা ফরজ ছিল, তার জন্য এই জগতের ইমানদার ব্যক্তিদের ইমানের দাবিগুলো পূরণ করা কি ছিল, ফরজ ছিল। কথা বুঝতে পারছেন? এগুলো মূল কথা, এর বাইরে কোন কথা আপনি মিথ্যা প্রতিপাদিত করতে পারবেন না যে আমি কোনো মিথ্যা কথা বলছি, সত্য কথা, মহাসত্য কথা। এই ইয়াজিদকে, ইয়াজিদের একটু পরিচয়টা দেই, তাহলে সামনের কথাগুলো আরো সহজ হয়ে যাবে। ইয়াজিদের পরিচয় হচ্ছে, ইয়াজিদের বাবা হলেন কে? মুয়াবিয়া। মুয়াবিয়ার পিতা হলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা। আবু সুফিয়ান আপনি জানেন আমার নবীকে তিনি হুদাইবিয়ার সন্ধিতে মক্কায় ঢুকতে দেন নাই। আবু সুফিয়ান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় প্রবেশ করেন, আমার নবীকে বলেন আমি একটু সমঝোতা করে আসতে পারি কিনা, আপনি আমাকে সুযোগ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় প্রবেশ করলেন আবু সুফিয়ানের কাছে, তখন সবাই মিলে হযরত উসমানকে সম্মান দেখিয়ে বলল যে উসমান যখন তোমার আসার সুযোগ হয়েছে তখন ওই যে কাবা ঘর দেখা যায় তুমি তোয়াফটা সেরে সাই করে সাফা মারোয়া শেষ করে তারপর তুমি আবু সুফিয়ানের কাছে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু বলেন না, আমি গাদ্দার নই, আমি নবীকে বাদ দিয়ে আমি তোয়াফ করতে পারি না, আমি কেন আমি নবীকে বাদ দিয়ে আমি সাফা মারোয়া সাই করতে পারি না, হোক না কাবা, কাবা সাফা মারোয়া সব আছে কিন্তু নবী এখনো আসেন নাই, কাজে আমি নবীকে বাদ দিয়ে নবীর সাথে গাদ্দারি করতে পারবো না। এ হলেন হযরত উসমান। আমরা হলে তো ফাঁকে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে সব শেষ করে ফেলতাম, তারপরে পরে এসে যা করার তা করতাম, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমি এতদিনের পর কাবা ঘরের ষষ্ঠ হিজরিতে তারা প্রবেশ করলেন, সেখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সেই সুবিধাটা তিনি নেন নাই। সম্মানিত শুধু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কত কিছু হলো, প্রবেশ করতে দেওয়া হলো না আমার নবীকে আবু সুফিয়ান। এছাড়াও এই আবু সুফিয়ানের ইসলাম ধর্ম গ্রহণ অনেক পরে, কথা বলেন না, সে অষ্টম হিজরি। সম্মানিত শুধু আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো হেন্দা, আর হেন্দা সে যে নবীর চাচা সাইয়েদুস সুহাদা হযরত আমির হামজার বুক চিরে উহুদের ময়দানে কাঁচা খুলি বুকে চিবিয়েছিল, তার ভিতরের যে ফুসফুসটা এটা গলার মধ্যে সে মালা করেছিল, এই হিন্দা। মক্কা বিজয় অষ্টম হিজরি সনে, মক্কা বিজয়ের সময় যখন হিন্দা মুসলমান হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে কলেমা পড়িয়েছিলেন। ওয়াহশী যে নবীজি যে হযরতে আমির হামজার নাভির নিচে গোলাম মেরেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের দুইজনকে কলেমা পড়ে বলেছিলেন তোমরা কলেমা পড়েছো মুসলমান হয়েছো ভালো কথা, কিন্তু আমার সামনে কখনো আসবে না, তোমাদেরকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, আমার চাচাকে তোমরা টুকরো টুকরো করে ফেলেছ, আমার চাচার কাঁচা কলিজা তোমরা চিবিয়েছ। এই আমির মুয়াবিয়ার মা হিন্দা, সেই হিন্দা নবীর চাচার কাঁচা কলিজা চিবিয়েছে। সম্মানিত সুধী, আবু সুফিয়ানের তিন পুত্র ছিল, কয় পুত্র মনে থাকবে কিনা, কয় পুত্র? তিন পুত্র। এক পুত্র হল ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আরেকজন হচ্ছে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, আরেকজন হচ্ছে জিয়াদ, যে মারজানার গর্ভে জন্ম নিয়েছে, এটা আবু সুফিয়ানের জারর সন্তান জিয়াদ। এই জিয়াদের ছেলে উবাইদুল্লাহ, যে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। কথা বুঝতে পারছি? এটা জারর সন্তান ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ। জিয়াদ হচ্ছে আবু সুফিয়ানের জারর সন্তান, মারজানার গর্ভে জন্ম নিয়েছে। সেই ইয়াজিদ মুয়াবিয়াকে বিয়ে করেছেন, মুয়াবিয়া বিয়ে করেছেন মাইসুন নামে, মাইসুন ইবনে বাজলা নামে,
একজন খ্রিস্টান নারীকে, কথা বললাম তাহলে খ্রিস্টান নারীর রক্ত কোথায় ইমাম হুসাইন আর কোথায় হযরত ইয়াসিন, কোথায় ইয়াসিন, কোথায় ইমাম হুসাইন আর কোথায় পাপিষ্ট লানাতুল্লাহ আলাইহি, এই ইয়াজিদ, ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহি। তার জন্ম, তার মা একজন খ্রিস্টান, কথা বলেন, তার দাদি নবীর চাচার কাঁচা কাঁচা কলিজা চাপিয়েছে, তার দাদা আমার নবীকে মক্কায় ষষ্ঠ হিজরিতে প্রবেশ করতে দেয় নাই। এই বংশের ব্লাডে যারা আসে, বংশের একটা রক্তেরও গুরুত্ব আছে, কি বলেন, ব্লাডের একটা কি আছে, গুরুত্ব আছে। অতএব সেই ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফার গভর্নর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কে ছিলেন, নোমান ইবনে বশির, ইসলামের ইসলামটা চারটা হাদিসের উপরে দাঁড়ানো আছে, কয়টা, চারটা হাদিসের উপরে আমাদের পুরো ইসলামটা দাঁড়ানো। তার মধ্যে একটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এটার উপরে ইসলামটা দাঁড়ানো আছে। যে কোনো কাজ পরিকল্পনা ছাড়া হয় না, পরিকল্পনা করতে হবে। যেমন আমাদের এদির সাহেব বললেন পরিকল্পনা, যে আপনারা মাগরিব থেকে এসা পর্যন্ত এসার পরেও কিছুক্ষণ জানাবেন, এইটা পরিকল্পনা, কথা বুঝতে পারছেন। আরেকটা হলো আনিন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা কাল, আরেকটা হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনা যালিকা উমুরুন মুস্তাবাহাত লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আইয়্যা মিনাল হালালি আম হিয়া মিনাল হারাম ফামান ইত্তাকা ইসতিবরাআন লিদীনি ফাকাদ সালিমা আলা ওয়াইলা লিকুল্লি মালিকিল হিমান আলা ওয়াইনা হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়াইনা ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। সুবহানাল্লাহ বলেন, এ হচ্ছে হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। নুমান ইবনে বশিরের হাদিস ইমাম বুখারী, ইমাম তিরমিজি অত্যন্ত গুরুত্বের সাথে এটাকে উল্লেখ করেছেন। সেই নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি কুফার গভর্নর, তার অন্তরের মধ্যে হযরতে ইমাম হুসাইনের আহলে বাইতের মহব্বত ভরা ছিল। ওরা বলে ইয়াজিদ জানতোই না, ইয়াজিদ কারবালার ঘটনা কি জানতোই না, অথচ তারিখুল ইসলাম আল্লামা ইবনে কাসির সেখানে লিখেছেন ফাকাতাবা ইয়াজিদ ইলা ইবনে জিয়াদ, ইবনে জিয়াদের কাছে চিঠি লিখছে, ফাইজা লাকিতাহু ফাখুযহু ওয়াক্তুলহু, তুমি যেখানে তাকে পাবে ইমাম হুসাইনকে তুমি ছাড়বে না, সাথে সাথে সেখানে তুমি তাকে আটকিয়ে ফেলবে অথবা তাকে কতল করে ফেলবে। ওরা বলেন ইমাম হুসাইনের লাশ ইয়েতে যায় নাই, ইয়াজিদের দরবারে যায় নাই, অথচ আল্লামা ইবনে কাসির আহলে হাদিসের ইমাম, উনি হচ্ছে আহলে হাদিসের ইমাম। এই জন্য আমরা তাফসীরে ইবনে কাসিরের সব কথা আমরা আমাদের না, ওরা নবীকে উম্মি বলেছে, আনলিটারেট বলছে, নবী কোনো লেখাপড়া জানতেন না, বলতে গেলে উনি অক্ষর চিনতেন না, উনি বলছেন, আমরা তার সব কথা মানি না। হ্যাঁ, কথা বুঝতে পারছেন। সম্মানিত সতী ভাইরা আমার, তিনি উল্লেখ করছেন যে 72টি মাথা, এটা যখন ইয়াজিদ আল আসবাহি, নাম কি, ইয়াজিদ আল আসবাহি, নামগুলো মনে রাখতে হবে, ইয়াজিদ আল আসবাহি তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এই লাশগুলো মাথাগুলো নিয়ে যাও। তার দায়িত্বে কারবালায় ঘটনা ঘটার পরে মাথা কাটা কাটা মাথাগুলো খণ্ডিত মস্তকগুলো যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘরে নেওয়া হয়, তখন তিন দিন পর্যন্ত ঘুরানো হয়েছে গলিতে গলিতে, সামনে রেখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মোবারক তার ঠোঁটের উপরে। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ছুরি নিয়ে আঘাত করছিল, তখন পাশের মসজিদে বৃদ্ধ সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইরফা কাযিবাক, তুমি তোমার ছুরি দাও, ছুরি উঠাও, ওয়াল্লাহি লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালসামুহু, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটে এই গালের মধ্যে অসংখ্য জনের মাথা যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সিরিয়ায় নিতে
এই কুফা থেকে সিরিয়ার দূরত্ব হলো 600 মাইল। কত? 600 মাইল। 600 মাইলের পথ অতিক্রম করতে দায়িত্ব দেওয়া হয়েছে এই আজমাইকে। আজমাই যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে তার স্ত্রীকে বলছে যে আজকে আমি একটা বড় জিনিস তোমার কাছে নিয়ে আসছি। স্ত্রী বলছে স্বামী রে বড় কোন জিনিসটা নিয়ে আসছো বলো। আমি ইমাম হুসাইনের কল্লা নিয়ে আসছি। তখন স্ত্রী বলছে লাকাদ জা রাজুলুন ইলা বাইতিহি বিজ-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আনতা জিতা ওয়া আনতা জিতা বিরাসিল ইমাম আল হুসাইন। মানুষ আমার মানুষ নিজের ঘরের স্ত্রীর কাছে বাইরে থেকে যখন আসে তখন সোনা রূপা নিয়ে আসে, স্বর্ণ রূপ নিয়ে আসে, আর তুমি নিয়ে এসেছো নবীর দৌহিত্র ইমাম হুসাইনের মাথা। খোদার কসম ওয়াল্লাহি লা ইয়াজমাউনি আবাদা, খবরদার তোমার বিছানায় আর আমার জীবনে কোনোদিন যেন শোয়া না হয়। আমি স্ত্রী হয়ে তোমার বিছানা থেকে উঠে গেলাম আর আমি তোমার বিছানায় শুইলো না। স্ত্রী তাকে বর্জন করে বাপের বাড়িতে চলে গেছে। এত বড় তুমি ইমাম হুসেনের মাথা নিয়ে এসেছো, কি মহব্বত। দ্বিতীয় আরেকজন স্ত্রীর কাছে যখন আহ্বান করে রাত্র থেকে যখন তাকে বলছে যে আমি তো ইমাম হুসেনের কল্লা নিয়ে এসছি, সেই স্ত্রী বলছে লাকাদ রাআইতু ফিল মানাম, আমি রাতে স্বপ্নে দেখা শুরু করলাম। ওয়া ইন্নী লা আরান নূরা সাতিআন, আমি দেখলাম আকাশ থেকে নূর নিচে নামছে। ওয়া তুয়ুরু তারাফরাহু, ওয়া তুয়ুরু তারাফরাহু, আর দেখছি যে পাখিগুলো তার পাশে নেচে নেচে রোজন করছে, কান্না করছে। তুমি কাকে নিয়ে এসেছো? অনেক লম্বা ঘটনা। পথের মধ্যে একজন পাদ্রী রাত্রবেলায় যখন থাকবে শোনার সাথে সাথে পাদ্রী বলছে কিছু লাগবে না আমার ঘরে, না ওদের থাকার জায়গা দিয়ে মাথাটা আমার কাছে থাক ইমাম হুসাইনের। ওই মাথাটা নিয়ে তার স্ত্রীকে বলছে দেখো এ হলো এমন এক মহান রসুলের দৌহিত্র, আল্লাহর রহমত ছাড়া আর অন্য কিছু নয়, আমরা ভাগ্যবান। আজকে অনেক টাকা ওদেরকে দিয়ে আরো রাখার চেষ্টা করলো কিন্তু মানে না। যখন ইয়াজিদের দরবারে তাকে নেওয়া হয় একটা তস্তরির মধ্যে রাখা হয়েছিল, তার আগে চতুর্দিকে ঘোষণা দিয়েছে যে আজকে ইমাম হুসাইনের মাথা আসতেছে, সবাইকে দেখানো হবে, খোলা ময়দানে দেখানো হবে, তস্তরিতে এনে রাখা হয়েছে। সেখানে একজন নাসরানি একজন খ্রিস্টান রাষ্ট্রদূত এসেছিল। সম্মানিত শ্রোতা, এমন এক অবস্থা ওই তস্তরির ভিতরে মাথাটা রাখা, ওই মাথার মুখ থেকে আওয়াজ আসে ওয়াকুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল, ওয়াকুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা প্রস্থানগত হয়েছে, মিথ্যা চলে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার রাখা সেই তস্তরিতে দাঁতের উপরে সে অনুরূপভাবে শরীরে আঘাত করতে করতে বলছে কতই না আনন্দ আমার যে আজকে আমি বদরের যুদ্ধে যারা মুসলমানের হাতে মারা গেছে তাদের প্রতিশোধ আমি নিয়েছি। এই ইয়াজিদ সে কবিতা আবৃত্তি করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাঁতের উপরে আঘাত করে। ফামাকাসা ফায়ানকুসু বিল কাযীব, লাঠি দিয়ে যখন তার দাঁতের ঠোঁটের উপরে আঘাত করা শুরু করেছিল ওই মুহূর্তে সে বলছে যে আমি কত ভাগ্যবান যে আমার পূর্বে বদরের যুদ্ধে মুসলমানের হাতে যারা মারা গেছে আমি তাদের মুসলমানদেরই একটু সন্তানের কাছে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এই যে কথাগুলো ইতিহাস 1971 যুদ্ধ হয়েছে এটা কি মিথ্যা? কথা বলেন না। 52 সালের ভাষা আন্দোলন হয়েছে এটা কি মিথ্যা? 15ই আগস্টে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গমাতা যাকে বলা হয় শেখ মুজিব, ফজিলাতুন্নেসা মুজিব, এবং পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, এরপরে সুলতানা কামাল পুত্রবধূ, এরপর রোজি জামাল, এরপর ভাগ্নে ফজলুল হক মনি আর্য মনি, এরপর ভাই শেখ নাসের, এরপরে ওই ভগ্নিপতি আব্দুর রব শ্রেণিয়াবাদ, তার ছেলে আরিফ শ্রেণিয়াবাদ, তার কন্যা বেবি শ্রেণিয়াবাদ, বড় ভাই ছেলে সিরাজ শ্রেণিয়াবাদ বেড়াতে এসেছে বেন্টু খান, ওখানে পুলিশ অফিসার এসবি সিদ্দিকুর রহমান, কর্নেল জামিলউদ্দিন, তারপর সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক, এই 26 জন মানুষ সেখানে মারা গেল। এটা কি মিথ্যা? আপনি কথা বলেন না কেন?
আমি তো সবার নাম বলে দিলাম, এটা কি মিথ্যা? তাহলে এগুলো কি সত্য? এখন এগুলো 100 বছর পরে গিয়ে মিথ্যা হবে? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথায় তার ঠোঁটের মধ্যে যে ছুরি দিয়ে আঘাত করেছিল, লাঠি দিয়ে আঘাত করেছিল, সেটা কি মিথ্যা? বলেন সেটা কি মিথ্যা? এরপরও কি তাকে মাফ করা যায়? এরপরও ইয়াজিদকে ক্ষমা করা যায়? ইয়াজিদের পক্ষে যারা আছে তাদেরকে কি ক্ষমা করা যায়? তাদেরকে কখনো ক্ষমা করা যায় না। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সংক্ষিপ্ত কথা হলো এতটুকু। ওই মুহূর্তে আরেকজন সাহাবী সেখানে বসা ছিলেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদের মসজিদে বসা ছিলেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আর ইয়াজিদের ওই মজলিসের মধ্যে সেখানে বসা ছিলেন নবীর সাহাবী হযরত আবু বারজাত আল আসলামী। আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি যাইয়া বলছেন, ইরফা কযিবাক, উঠাও তোমার শরীর, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারশিবুহু, আমি নবীকে দেখেছি এই ঠোঁট আর দাঁতের মধ্যে, মুখের মধ্যে, গালের মধ্যে চুমু দিতে। সম্মানিত, শুধু এই মহাসত্য ঘটনাগুলো ঘটে গেছে। এখন ওরা বলছে যে না, ইয়াজিদের দরবারে তাকে নেওয়াই হয় নাই, ইয়াজিদ কিছু জানতোই না, ইয়াজিদ কিছু জানতোই না, তাহলে ছুরি দিয়ে আঘাত করলো কে? ইয়াজিদ জানতোই না, তাহলে আবু বারজাত আল আসলামী। ওরা বলছে আবু বারজাত আল আসলামী ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে। আমি মিথ্যা কথা, ওখানে যায়েদ ইবনে আরকাম ছিলেন, আর আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের পাতা খুলে দেখো। আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি এটা প্রমাণ করতে পারো, আমি তো আগেই বলেছি তোমাদের গোলামি করব, অসম্ভব, তোমরা পারবে না। আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তিনি নিজেই এটা বর্ণনা করছেন যে ইয়াজিদের দরবারে ইমাম হুসাইন সহ 72 জনের লাশ, সেখানে মাথা লাশ নেওয়া হয়নি, কল্লা নেওয়া হয়েছে, এবং মাসলুমান সালাসাতা ইয়ামিন, এবং 3 দিন পর্যন্ত ঝুলিয়ে রেখে বর্ষায় ঘোরানো হয়েছে, এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের বিচারও করে নাই, তার পদচ্যুত করে নাই, প্রতিশোধও নেয় নাই, কথা কন না, আফসোসও করে নাই, আর এরা খামাখা আমাদের কাছে বক্তব্য দেয়। অতএব কারবালার প্রান্তরে ফোরাত আল্লাহর দেওয়া এমন এক নদী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন পৃথিবীতে 4টি নদী যেখানে জান্নাতের পানি আসে, তার মধ্যে একটি হলো ফোরাত, একটি হলো জাইহুন, আরেকটি হলো সাইহুন, আরেকটি হচ্ছে নীল নদ। নীল নদের পানি জান্নাত থেকে আসে, ফোরাতের পানি জান্নাত থেকে আসে। ঠিক এমনি করে জাইহুন এবং সাইহুন সিরিয়ার 2টো নদী, এর পানি সাপ্লাই হয় কোত্থেকে? জান্নাত থেকে। সেই ফোরাতের জান্নাতের পানি ইমাম পরিবারের আহলে বাইতের সেই সদস্যদেরকে সেদিন এই ইয়াজিদ বাহিনী পান করতে দেয় নাই, বরং ইয়াজিদ বাহিনী সেদিন তাদের যে আক্রমণ ছিল এত বড় কঠিন, ফোরাতের পাশে তাঁবু থাকা সত্ত্বেও তাদেরকে পানি নিতে দেওয়া হয়নি। সেখানে শিশু আলী আজগরকে কোলে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দিয়েছিলেন এক ফোঁটা পানি দাও, কিন্তু পানি না দিয়ে তারা গলায় তীর মেরে তাকে হত্যা করেছিল। ইমাম পরিবারের 70 জন ব্যক্তির মধ্যে 19 জন ছিলেন আহলে বাইতের, 6 জন ছিলেন নবীর সাহাবী, আর 47 জন ছিলেন সাধারণ ব্যক্তি। অতএব এই বিশাল মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে, ওদিকে নবী করিম সাল্লামের স্ত্রী হযরত উম্মে সালমার হাতে সেখানে মাটি রাখা আছে, জিবরিল আমিন হযরত ইমাম হুসাইন যখন জন্ম নিলেন নবীর কোলে দেওয়া হলো, তখন জিবরিল আমিন আসার সাথে সাথে জিবরিল আমিন বলছে, হুজুর আপনি কি এই আপনার নাতিকে ভালোবাসেন? নবী বলছেন, মালিয়ারা লাম উহিব্বু, কি বলো তুমি, আমি তাকে ভালোবাসবো না, আমার নাতি তো। বলছে একে অতি শীঘ্রই মুসলমানরা হত্যা করবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হু হু করে কাঁদা শুরু করলেন। হযরতে জিবরিল আমিন এক টুকরা সাদা মাটি দিয়ে বললেন যে মাটিটা আপনার কাছে রাখেন, যেদিন ইমাম হুসাইন শহীদ হবে সেদিন এটি রক্তে রঙিন হয়ে যাবে। ঠিক তাই হলো, কারবালায় 10ই মুহররম যখন ওই প্রস্তুতি, সেদিন ওই ঘরনার ইয়াজিদের রাজতন্ত্রের 20 বৃক্ষ যারা বপন করতেছিল শুক্রবার সকালে, কি বলেন, সেদিন ফজরের নামাজ ইমাম হুসাইন বলছেন, না আমরা এই বাতিলদের পিছনে আহলে বাইতের বিরুদ্ধে যারা পানি বন্ধ করে দিয়েছে, আন্নাস শরাকা ফি সালাসাতিন, পৃথিবীর মানুষ 3টা জিনিসে শরীক, তাদেরকে বাধা দেওয়া যাবে না। আন্নাস শরাকা ফি সালাসাতিন ফিল মায়ে, পানির মধ্যে শরীক, নদীর পানি যেভাবে চলে আসছে,
কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কাউকে বাধা দেওয়া যাবে না। ন্যাচারাল যে ঘাস হচ্ছে এই ঘাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই গরু হোক ছাগল হোক খেতে পারবে, কোনো বাধা নাই। কথা কন না বন্যার এবং আগুন, কোন হিন্দু কোন বৌদ্ধ যদি আগুন চায় তাহলে আগুন দিতে হবে, আগুনের মধ্যে সবাই শরীর। আর না আছে সোরাকা ও ফিসালাসিন, সম্মানিত সুদী সেদিন ফোরাকের এই পানির অধিকার তাকে দেওয়া হয়নি, বরং আলী আসগর সহ ইমামকে এমন ভাবে হত্যা করা হলো যে সেখানে পুরা তার দেহের মধ্যে 35টি জায়গায় আঘাত, দেহ ক্ষত বিক্ষত হয়েছে, ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে। এই কঠিন এক অবস্থায় ইমাম হুসাইনের মাথা কেউ বলেন মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দিয়ে তার মায়ের কোলে খাতুনে জান্নাত ফাতেমার কোলে সেটা দাফন করা হয়েছে। সম্মানিত সুদী, ওদিকে ঘটনা যেটা ঘটেছে আর সেটা হলো এই মাত্র 6 বছরের মাথায় মুখতার সাখাফি যখন ক্ষমতায় আসলেন, আহলে বাইতের মহব্বত যখন তার অন্তরে ভরা, ঠিক ওই মুহূর্তে তিনি বললেন ডাকো ইবনে সাদকে, ডাকো সিমারকে, ডাকো উবাইদুল্লাহ বিন জিয়াদকে, এই যারো সন্তানকে ডেকে ডেকে ঠিক ওই 10ই মুহররমে তাদেরকে হত্যা করে কল্লা ইমাম হুসাইনের মাথা যেভাবে রাখা হয় ঠিক এমনি করে ওই তস্তরিতে রাখা হয়েছে। আকস্মিকভাবে সাপ নাকের ভিতর দিয়ে ঢুকে আবার আরেক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে এইভাবে শাস্তি দেন। অতএব ইমাম হুসাইন সত্যের সেনানি নায়ক, সেদিন তিনি মাথা উঁচু করে বাতিলের কাছে হাত দিয়ে আপোষ করেননি, বড় বীর চির উন্নত মমশির, বড় বীর চির উন্নত মমশির, কথা বুঝে গেছে। অতএব বীর সেনানি হয়ে শির দেগা আমা মানেহি দেগা, মাথা দিব কিন্তু পাগড়ি দিব না। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই শিক্ষা এই পৃথিবীর রাজতন্ত্রের 20 বাষ্প যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত না করতেন, এই ইয়াজিদের মতো পাপিষ্ঠ যদি পৃথিবীতে রাজতন্ত্রের মাত্র 4 বছরের মাথায় যে অন্যায়গুলো সে করেছে, ওই সময় মদিনা মুনাওয়ারায় হামলা করেছে, 10,000 সাহাবি মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, সেখানে ঘোড়া উট বাঁধা হয়েছে, হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা একজন তাবি তিনি বলছেন বাড়িতে পালাইতে পারি নাই, শেষ পর্যন্ত নবীর ওই মিম্বারের পিছনে আমি লুকাইছিলাম, আর কোনো আজান নাই ইকামত নাই, 3 দিন মদিনার মসজিদ বন্ধ করে দিয়েছে ইয়াজিদ, ইয়াজিদ বন্ধ করে দিয়ে সে বলছে তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, সৈন্যরা ইচ্ছা মতো নবীর সাহাবিদের স্ত্রীদেরকে ধর্ষণ করেছে, তাদের ইজ্জত লোপাট করেছে, তারপরে কি ইয়াজিদ ভালো? হাত উঁচু করে বলেন তারপরে কি ইয়াজিদ ভালো? তারপরে ইয়াজিদ ভালো না। তার মাধ্যমে কাবা ঘরে 64 দিন অবরোধ করা হয়েছে, মিনজানিকের মাধ্যমে পাথর ফিট করে কাবা ঘরকে ধসিয়ে দেওয়া হয়েছে, কাবা ঘরের গেলাতে আগুন দেওয়া হয়েছে, কাবা ঘরের ছাদের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গিয়ে যে জান্নাতি দুম্বা, এই দুম্বার শিং সেখানে রাখা ছিল, এই ইয়াজিদের সৈন্যদের আগুনে সেটা ধ্বংস হয়ে গেছে। তারপরে কি আমরা ইয়াজিদের পক্ষে থাকবো? বেড়ে বলেন থাকবো। মাত্র 64 হিজরি সনে 4 বছরের মাথায় এমন এক কঠিন কুলুঞ্জ রোগ হয়ে গেল, এই রোগের মধ্যে এমন ভাবে সে মরে, কোথায় তার লাশ দাফন হয়েছে? যদি আজকে থাকতো তাহলে পৃথিবীর ইমাম হুসাইনের ভক্তরা গিয়ে গিয়ে পেশাব করে সমুদ্র বানাইত। আমরা ইমাম হুসাইনের প্রেমিক, নবী প্রেমিক, পাক পঞ্জেতন প্রেমিক, শাহাদাতে কারবালার এই মাহফিল এটা জাগরুক হোক, আগামী দিনে আরো বড় পরিসরে মহিরুহ আকার ধারণ করুক। আল্লামা জালাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি জান্নাতের শান্তি পাক, সুফি মিজানুর রহমান সহ এই পরিচালনা পর্ষদের সমাজ সেক্রেটারি সেক্রেটারি আরো অন্যান্য কোষাধ্যক্ষ এখানে যারা আছেন ইসলামিক ফাউন্ডেশনের সকলের দীর্ঘ হায়াত কামনা করে আসুন নবীজি ইসলামকে একটু দাঁড়িয়ে সালাম দিই। আমরা এখনো রাজস্ব গাইতে যাইতে পারি না। وصدق عليه النبي
जिसने मुस्तफा की वादा पूरा कर दिया, उस हुसैन बिने हैदर पेला कौन सा मुस्तफा जने रहमत इला कौन सा समय बज में हिदायत पे हम यहां से पुकारे आका मदीने से सुने मुस्तफा की समात पेला कौन सलाम मुस्तफा जने रहमत पेला कौन सलाम शमे बज़्मे हिदायत पे गौसे आलम इमाम तोका वन्नों का जलवाए शाने कुदरत पेला कौन सलाम मुस्तफा जने रहमत पेला कौन सलाम शमे बज़्मे हिदायत पे ख्वाजा खाजिगान राजाए हिंदुस्तान अल हजरत सदरुल फाजिल गौसे मजवंदर चौरबी श्री कोटी ख्वाजा तई यबुशा सैयदी मुर्शिदी कबला ताहिर सा बिरशा जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीकत पेला कौन सलाम मुस्तफा जने रहमत पेला कौन सलाम समय बज़्मे हिदायत पे या इलाही सबकाए हसनैन बुतों ये सलामी आज जाना ओ कबूल मदीने की जान हजारों सलाम मदीने की जान लाखों सलाम मदीने की जान करोड़ों सलाम मदीने की जान बेहद सलाम बलगल उला तशब्बुह सनद जमीए फसलिह सल्लल्लाहु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह शुक्रान लिल्ला अल्लाह के आज के एम बयान तकरीर शुनार जो खतीफ साहब रहमतुल्लाह वसीलाय जरिया सलीका वसीला कर दिए अल्लाह जार बयाने अहले बायत प्रति श्रद्धा मोहब्बत श्रद्धा मोहब्बत एम भाव गभर भाव जगह आज के ওনার বয়ানের কারণে আমরা সবাই চেতন হয়ে গেছি আমরা সবাই সোচ্চার হয়ে গেছি আল্লামাদের ডক্টর আল্লামা মাওলানা সরকার কহিদিন সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন মাযহাব ও মিল্লাত মাসলাকের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক এবং আমাদের হুজুরের কাছে আমাদের পক্ষ আমাদের জমিদার বাবাকে আবেদন রাখছি আল্লাহ হুজুরকে ক্ষমতা দিয়েছেন আমাদের সরকার কহিদিনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে আমরা এখনো পর্যন্ত জমিতে বলার রাজস্ব হাতে যাই নাই যদি একটু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি বলা হয় ইনশাল্লাহ আমাদের জমিতে ফলার রাজস্ব হাতে যাবে আল্লাহ এই শুভকাজটা আমাদের ডক্টর কবির সাহেবকে আল্লাহ এই তৌফিক দান করুক আপনারা মেহরবানি করে আপনারা কাতারবন্দী হয়ে
বসেন যাতে তবুর গলিতে পারে। আমরা যা আমাদের আপনি কিছু একটু বক্তব্য একটা শুভেচ্ছা, আচ্ছা যাক সংসদ ফ্লাইট টাইম হয়ে গেলে চলে যাবেন, আপনি মনোনয়ন করবেন, আপনি মুসাফের আমাদের সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। শুনুন, এখন মোনাজাত হবে। আমার তো আগে জানা ছিল না যে জামিয়াতুল ফালাহ মসজিদ এখানে যারা দায়িত্বে আছেন তারা রাজস্ব এখনো হয়নি, এটা শুধু মুসল্লি পরিষদ থেকে ইসলামী ফাউন্ডেশনের কাছে ন্যস্ত হয়েছে, কিন্তু কার্যকরীভাবে জনবল কাঠামোর অন্তর্ভুক্ত হয়নি। তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি যেহেতু বোর্ডে আছি, আমি আপনাদের ফাইলটা নিজেই মাননীয় মন্ত্রী এবং আমাদের বোর্ড অফ গভর্নর্সের যে মিটিংগুলো হবে আমি সেখানে আপ্রাণ চেষ্টা করব যাতে এটা অন্তত পক্ষে আপনারা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যে অবকাঠামো ঠিক সেই অবকাঠামোর ভিতরে যেন চলে আসে আন্দোলন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া মোনাজাত করব, যেহেতু আমারও একটু তাড়া আছে এখন যেতে হবে। দারুস সুন্নাত জেনারেল স্টোর মোহাম্মদ শামীম এপিজে চট্টগ্রাম, তার স্ত্রী ঢাকা পিজি মেডিকেলে ভর্তি আছে, অনেকেরই আপনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছে, কেউ ডেঙ্গুতে নানা রোগে। আলহাজ মোহাম্মদ সাইফুদ্দিন মাহফিলের জন্য অনুদান 25,000 টাকা দিয়েছেন, আজীবন সদস্য এখানে কর্মকর্তা কারবালা পরিষদ পরিচালনা পরিষদ। আজকের মিনি তাবারুক দিয়েছেন জনাব মোহাম্মদ সরোয়ার আলম, এই সাধারণ যেটা দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার ঘরে আমার স্ত্রী অসুস্থ, আর এই করোনা ভাইরাসে তো আর আমি এই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের জন্য অনেকগুলো বেদনা আমাদের একসাথে হয়ে গেছে। এক তো কোভিড-19 বেদনা, অনেক আপনজনকে আমরা হারিয়েছি, পাশাপাশি 15 আগস্টের কালো রাতের যে জঘন্যতম ঘটনা আর শাহাদাতে কারবালা, উনি ছিলেন মজলুমে কারবালা আর বঙ্গবন্ধুর পরিবার হচ্ছে মজলুমে বাংলা, কথা বুঝতে পারছেন? কাজে সেই হিসেবে আমরা সবাই সবার জন্য দোয়া করব। দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আমাদের মিঠু স্যারের কথা বলা হয়নি, ওনারও অনেক ত্যাগ আছে আমাকে আনার ব্যাপারে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বুল আলামিন 36তম 10-দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হতে চলছে, আল্লাহ আজকের এই মাহফিলটির যা কিছু আলোচনা হয়েছে কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন যাবতীয় যা কিছু আলোচনা হয়েছে, যারা যেভাবে দান অনুদান দিয়ে যাচ্ছেন, বিশেষ করে পৃষ্ঠপোষক সভাপতি আয় আল্লাহ আমাদের মহামুরব্বী জনাব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব সহ এই পরিচালনা পর্ষদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে ইসলামিক ফাউন্ডেশন আল্লাহ সহযোগিতা করেছে এই মাহফিল অনুষ্ঠানের ক্ষেত্রে, আল্লাহ মেহরবানি করে তাদের মর্যাদা আপনি বাড়িয়ে দেন, তাদেরকে সম্মান আপনি বাড়িয়ে দেন। এই মাহফিলটির উসিলায় এই মসজিদের জনবল কাঠামো যেন রাজস্ব খাতে যেতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আমরা যা কিছু পড়েছি আলোচনা করেছি তামামের হাদিয়াগুলো নবীজি রওদা মুবারকায় বখশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কিরাম সুহাদা ইজাম তাবেইন তাবে তাবেইন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালফ সালেহিন উলামা ফজলা উদামান কাবান জাবা পীর মশাইখ ওলিয়া ওলিয়া দাউস কুতুব আবদালা উতাদা খিয়ার, আল্লাহ সকলের রূহের হাদিয়া বখশিস করে দেন। জানিনা মাবুদ এই বাংলার জমিনে কত ওলিয়া ওলিয়া শোয়া, তাম পৃথিবীতে আসমানের নিচে যত ওলিয়া ওলিয়া কবরে শায়িত আছেন, বিশেষ করে শাহ আমানতের আল্লাহ পুণ্যময় ভূমি এই চট্টগ্রামের মাটিতে শাহাদতে কারবালা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রব্বুল আলামিনের পৃষ্ঠপোষক এর সাহায্যকারী এর মদদদাতা সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ যিনি তাবারুক দিয়েছেন
আজকে 25,000 টাকা যিনি দিয়েছেন তাদের সহ আল্লাহ সকলের দান অনুদানগুলো কবুল ও মঞ্জুর করেন না। এই উসিলায় সকলের মা বাবা দাদা দাদি দাদা দাদি যারা কবর বসি তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে না। রব্বুল আলামিন বারগাহে ইলা কোভিড-19 এর মতো এই আসমানি গজবকে আল্লাহ আকাশে তুলে নেন। আল্লাহ আল্লাহ ডেঙ্গু সহ যত গজব আছে জমিনে দাফন করে দেন। রব্বুল আলামিন যারা কোভিড-19 এ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদতের মৃত্যু দান করুন। যারা আক্রান্ত হয়ে আছেন বিভিন্ন হাসপাতালের বাড়িতে আল্লাহ চিকিৎসাধীন আছেন তাদের সবাইকে আপনি মুক্তি দান করুন। রব্বুল আলামিন আপনার শহীদ দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের কেউ যেন আক্রান্ত না হই। আমরা যারা এখানে এসেছি আমাদের ঘরে যারা আছে দেশে বিদেশে আপন জন আত্মীয় স্বজন সবাইকে করোনা ভাইরাস থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার আল্লাহ সকল শহীদের রুহের হাদিয়া বকশিস করে দেন। আল্লাহ শাহাদাতে কারবালা শহাদায়ে কারবালা আল্লাহ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সহ সেই 72 জন ব্যক্তি আহলে বাইত আল্লাহ চিরন্তনী করে সাহাবী সঙ্গী যারা সেখানে শাহাদাত বরণ করেছেন রব্বুল আলামিন তাদের রুহ মোবারকের হাদিয়া বকশিস করে দেন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সহ তাম পৃথিবীর সকল মুসলমান নরনারী যেখানে সাহিত্য আছেন সকলের রুহের হাদিয়া বকশিস করে দেন। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতের আলা মাকাম দান করুন। রব্বির হামহুমা কামার বয়ানি সদিরা রব্বির হামহুমা কামার বয়ানি সদিরা। আয় আল্লাহ মা বাবা দাদা দাদি সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যাদের ঘরে মা বেঁচে আছেন বাবা বেঁচে আছেন জীবন ভর খেদমত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আজকের সহ আগামীতে যে মাহফিলগুলো বাকি আছে আল্লাহ সফলতার সাথে সেই মাহফিলগুলো করার তৌফিক দান করুন। ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম সারা বাংলাদেশের সবার উপর আপনি রহম নাজিল করুন। মাননীয় প্রধানমন্ত্রীর খেদমতকে কবুল করে নেন। 560 মডেল মসজিদ উপহার দিয়েছেন, 82,000 মাদ্রাসা মক্তবের শিক্ষকদের বেতন দিয়ে যাচ্ছেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন বাতিল পন্থীরা যেন বিজয়ী না হতে পারে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতকে আপনি শক্তিশালী করে দেন। আমরা নিজেদের মতভেদ ভুলে গিয়ে আল্লাহ সবাই যেন এক হতে পারে আপনি তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول